Hey hello guys, welcome to my channel and guys, Free Fire notun ekta video ne chole aslam tomader jonno guys, ajker video ta kintu onek onek beshi important ekta video hote choleche karon guys, aaj rat 12tar pore amader bangladesh hobe notun ekta top up event aste jacche ar oi top up event e tumra notun ki ki item dekhte parba shei ta kintu ei video te tomaderke 100% confirm kore bole debo eshor guys poroborti friday dile amader sabe kon bundle ta ashbe shei ta kintu ei video te tomaderke 100% confirm kore dekhiye debo eshor guys amader sabe upcoming shor modhe kintu onek onek update ashe jacche je এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেইলসে বলে দেব এসআর গাইস ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে বলে দেব আমাদের বাংলাদেশ সাবে ইভোলিউশন ঢাকুয়ে কেটা কবে ব্যাক আসতে পারে এসআর গাইস এক্সট্রা অনেক অনেক আপডেট নিয়ে এই ভিডিওতে পুরো ডিটেইলসে আলোচনা করব সো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর এখন যদি এই ভিডিওতে লাইকটা করে থাকো কি করছো সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গতকালকের ভিডিওর উইকলি মেম্বারশিপ গিভওয়ে এর উইনারটা কে হচ্ছে তো দেখা যাক এখান থেকে গাইস ওই ভিডিওর লিংকটা আমি কপি করলাম এবং কমেন্ট পেকারে পেস্ট করে দিলাম তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে তোমরা যারা যারা কমেন্ট করেছিলে তাদের সকলের কমেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে গাইস দেখতে পাচ্ছো মোটামুটি 300 কমেন্ট যারা পিওরভাবে কমেন্ট করেছিলে তাদের কমেন্টগুলো কিন্তু শুধুমাত্র এখানে শো করবে তো এখান থেকে গাইস 300 কমেন্ট হয়ে গেছে এবং এখান থেকে আমি পিক করে নেব গেমিং টিফল 99 শো এই ব্যক্তি উইনার হয়েছিল ফার্স্ট বাট এখানে করে আইডি নাই এজন্য এনাকে নিতে পারলাম না আবারও আমি পিক করব এবং পিক করার সাথে সাথে গাইস তোমরা দেখতে পাচ্ছো নয়ন গেমিং এই ব্যক্তিটা কিন্তু আজকের উইকলি মেম্বারশিপ গিভওয়ে এর উইনার হয়েছে এবং এই ব্যক্তিকে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করে দিয়েছি সো গাইস তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের সকলের ইউআইডিটা দিয়ে দাও এবং তোমরা সকলে মিলে কিন্তু আজকে ভিডিওতে 2000 লাইক এম কমপ্লিট করে দিবা তাহলে কালকের ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে ওকে গাইস তার আগে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে 2000 লাইক এম কমপ্লিট করে দিতে হবে ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছো তো গাইস সবার প্রথমে যে আপডেট আমি তোমাদেরকে দেব সেটা হলো আজ রাত 12টার পরে আমাদের বাংলাদেশ হবে নতুন একটা টপ আপ ইভেন্ট আসছে আছে আর ওই নতুন টপ আপ ইভেন্টে তোমরা নতুন কি কি আইটেম দেখতে পারবা এবং সেগুলো নিতে হলে তোমাদের কত ডায়মন্ড করে খরচ করতে হবে মানে খরচ না এগুলো কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা ডায়মন্ড টপ আপ করলে জাস্ট তো দেখা যাক আমি গাইস তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি যে আজাদ 12টার পরে কি আসবে এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা প্যান স্ক্রিন কিন্তু আজাদ 12টার পরে 100 ডায়মন্ড টপ আপে তোমরা সকলে পেয়ে যাবে আর এটা কিন্তু গাইস মাত্র 5 দিন চলবে সাথে কিন্তু গাইস 500 ডায়মন্ড টপ আপে মারাত্মক মারাত্মক লেভেলে একটা ফেন্সি স্ম্যাশ ইমোট পেয়ে যাবা ইমোটটা গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা প্যান টাইপের লম্বা প্যান টাইপের একটা কিছু নিয়ে ঘোরাঘুরি করতেছে এবং গাইস মোটামুটি সুন্দর রয়েছে ইমোটটা এবং বলতে পারো ফ্রি ইমোট এটা একটা কারণ তোমরা 500 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু এই ইমোটটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে সকলে পেয়ে যাচ্ছ মানে ডায়মন্ড তো তোমাদের আইডিতে থেকে যাচ্ছে শুধুমাত্র ডায়মন্ডের রিওয়ার্ড হিসেবে তোমরা এটা পেয়ে যাচ্ছ তো ফ্রি হিসেবে গাইস এই ইমোটটা কিন্তু অনেক অনেক বেশি মারাত্মক লেভেলে এবং গাইস আমি তোমাদেরকে বলে রাখি কেউই কিন্তু এই ইমোটটা মিস করবা না কারণ তোমরা ডায়মন্ডেরও ডায়মন্ড পাচ্ছ এবং ইমোটেরও কিন্তু ইমোট পেয়ে যাচ্ছ সো সকলে এই সুযোগ হাতছাড়া করবা না অ্যান্ড গাইস আমি তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখি তোমরা যারা শুধুমাত্র ইউআইডি দিয়ে বাংলাদেশের সব থেকে কম প্রাইজে এবং দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমাদের নিজস্ব পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো আমাদের পেজের লিঙ্কটা কিন্তু ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের পেজটা পেয়ে যাবা এখানে গাইস বাংলাদেশের সব থেকে দ্রুত সময়ের মধ্যে কিন্তু তোমরা ডায়মন্ড ডেলিভারি পেয়ে যাবা ওকে গাইস লিংক কিন্তু ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তো গাইস এবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো পরবর্তী বান্ডেলের ফ্রাইডে ডিল হ্যাঁ গাইস বর্তমানে কিন্তু আমাদের সার্ভারে অ্যাভেলেবেল রয়েছে গান স্ক্রিনের ফ্রাইডে ডিল বান্ডেলের ফ্রাইডে ডিল নাই বাট গাইস এখানে তোমরা একটা বান্ডেল দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ডের বান্ডেল মানে উইন্টারল্যান্ড ইভেন্ট একটা আমাদের সার্ভারে এসেছে আমি ওখানে তোমাদেরকে বলে দিচ্ছিলাম যে বান্ডেল বান্ডেল ফ্রিতে পাবা সেই বান্ডেল কিন্তু অবশ্যই তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে এবং ওটা তোমরা কয়েকদিন পর ক্লেম করে নিতে পারবা অ্যান্ড গাইস এই যে ফ্রাইডে ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে 900 ডায়মন্ড টপ আপ করে নিতে হবে মানে 900 থেকে 1000 ডায়মন্ড খরচ হবে এই বান্ডেলটা নিতে আর এই বান্ডেলের চুলটা গাইস একেবারে ওপি ওপি টাইপের চুল এই বান্ডেলটা নিতে হলে মানে এই বান্ডেলটা চুলের জন্য জাস্ট এই বান্ডেলটা তোমাদেরকে নিতে হবে তাছাড়া কিন্তু বান্ডেলটা মোটামুটি ভালো না চুলটা কিন্তু একেবারে 100 মার্ক দেওয়া যেতে পারে তো যাই হোক এই বান্ডেলটা কিন্তু আমি 100% কনফার্ম তারিখটা তোমাদেরকে বলে দিচ্ছি আগামী 1 জানুয়ারি হ্যাঁ গাইস এখান থেকে গুনে গুনে 12 দিন পরে এই নতুন ফ্যাডুইলটা আমাদের বাংলাদেশে উইন্ডাস হবে তোমরা দেখতে পারবা এবং গাইস এখান থেকে 1000 ডায়মন্ডের মধ্যে কিন্তু সকল আইটেমগুলো তোমরা নিয়ে নিতে পারবা ওকে গাইস আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছো তো গাইস এরপরে যে মারাত্মক আপডেট আমি তোমাদেরকে দেবো সেটা হলো নতুন একটা লেজেন্ডারি গান স্ক্রিন কিন্তু আমাদের সাথে আসতে আছে যেটা গাইস তোমরা গ্রোজা নামে পরিচিত মানে গ্রোজা নামই এর আর কি তো এখানে স্ক্রিন উপর গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে গ্রোজার একটা স্ক্রিন আসবে এবং AC80 এই দুইটা গান স্ক্রিন কিন্তু একই সাথে একটা ফাইডে ডিলের মাধ্যমে তোমরা দেখতে পারবা আর এটা গাইস কবে দেখতে পারবা আজকে হলো 17 তারিখ এখান থেকে 2 দিন পরে গিয়ে রাত 12টার পরে মানে 20 তারিখ 19 তারিখ রাত 12টার পরে
এই খেজুরটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান হিসাবে দেখতে পারবা। আর এটা গাইস আমি মনে করি না নেওয়াই ভালো, তবে তোমরা যারা গ্রোজারি স্কিন পছন্দ করে থাকো এবং গাইস AC80 গানটা পছন্দ করে থাকো তারা এই খেজুরটা কমপ্লিট করতে পারো 1000 ডায়মন্ড খরচ করে। এটা গাইস মাগনা ডায়মন্ড তোমাদের উড়াইতে হবে, নিলেও নিতে পারো না নিলেও না নিতে পারো। এটা যদি তোমাদের মাগনা ডায়মন্ড থেকে থাকে তাহলে গাইস তোমাদের ব্যক্তিগত বিষয়, তো যাই হোক না কেন এইটা কিন্তু কনফার্ম আগামী 20 তারিখে আমাদের সাথে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। ওকে গাইস আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস এবারে তোমাদেরকে নতুন একটা গুলুয়াল স্কিন আমি দেখিয়ে দেবো, যে গুলুয়াল স্কিনটা আমাদের সাথে আসতে যাচ্ছে এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে এখান থেকে কিছুদিনের মধ্যে। বাট এখানে গাইস আমার মধ্যে একটা মানে অনেক অনেক একটা ঝামেলা মনে হচ্ছে। তো এখানে গাইস গুলুয়াল স্কিনটা তোমরা দেখতে পারতেছ অনেক সুন্দর লাগতেছে, বাট এখানে গুলুয়াল স্কিনের মধ্যে গাইস আরবি টাইপের কিছু একটা লেখা রয়েছে। সো এইটা কিন্তু গাইস আমি মেনে নিতে পারতেছি না কেন এই টাইপের লেখা থাকবে, এবং এটা যদি আরবি টাইপের লেখা হয়ে থাকে আমাদের অভিযোগ পড়লে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা মুছেও যাবে খুব শীঘ্রই। এবং গাইস আরও একটা অ্যাঞ্জেলিক টাইপের গুলুয়াল স্কিন এখানে দেখতে পারতেছ, এটাও চলে আসবে। এছাড়াও গাইস আমাদের সাকিব আল হাসান গুলুয়াল স্কিন, হ্যাঁ গাইস সব থেকে বেস্ট হতে চলেছে আমাদের বাংলাদেশিদের জন্য, কারণ আমাদের বাংলাদেশের এক লেজেন্ডারি প্লেয়ার কিংবদন্তি প্লেয়ার তোমরা বলতে পারো। তো এই প্লেয়ারের উপর বেস করে একটা স্কিন হতে যাচ্ছে, এটা গাইস আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এছাড়াও গাইস আরও একটা গুলুয়াল স্কিন তোমরা দেখতে পাচ্ছ এখানে, বক্স টাইপের একটা গুলুয়াল স্কিন। এই গুলুয়াল স্কিনটাও কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের সাথে অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে এখান থেকে প্রতিটা টপআপ ইভেন্ট করে করে কিন্তু এই গুলুয়াল স্কিনগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে গাইস আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তবে গাইস আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সাকিব আল হাসান গুলুয়াল স্কিনটা যখনই ফ্রি ফায়ার আনব্যান এর নির্দেশ দিবে হাইকোর্ট বাংলাদেশ থেকে তখনই কিন্তু সাকিব আল হাসানের উপর বেস করা এই গুলুয়াল স্কিনটা তোমরা ফ্রিতেও পেয়ে যেতে পারো। ওকে গাইস আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছো। তো গাইস এরপরে তোমাদেরকে বলে দেবো আমাদের সাথে ইভোলিউশন ডাকো একটা কবে ব্যাক আসবে নাকি ব্যাক আসবে না। তার আগে গাইস তোমাদেরকে বলে রাখি এখানে গাইস হিপ হপ বান্ডেল ইমোট রয়েছে, এলাইট পাস রয়েছে, আমাদের ব্রেক ডান্সার বান্ডেল রয়েছে, একে রয়েছে, সাকুরা বান্ডেল রয়েছে, ভিভ্যাস রয়েছে, ইমোট রয়েছে। এছাড়াও গাইস অনেক অনেক রেয়ার রেয়ার আইটেম কিন্তু এখানে রয়েছে, এবং অনেকেই বলতেছে এই একটা ফ্যাডারেল আমাদের সাথে আসতে যাচ্ছে। গাইস আমি দেখছি তাই বলতেছে আর কি। তো এই রকম নিউজ গাইস যারা চলাচ্ছে আমি তোমাদেরকে বলে রাখি এটা একেবারে ফেক নিউজ, কারণ এরকম কোনো ইভেন্ট আসে না গাইস। আর সব কিছু যদি আসে ভিভ্যাস কেন ইভেন্টের মাধ্যমে আসবে, যদি ভিভ্যাস ইভেন্টের মাধ্যমে এসেই থাকে তাহলে তো গাইস লক্ষ লক্ষ প্লেয়ার যত প্লেয়ার রয়েছে সকলেই তো ভিভ্যাস নিয়ে নেবে, তাহলে ভিভ্যাসের আর ডিমান্ড কী থাকবে, পার্টনার প্রোগ্রামে গিয়েও লাভ কী হবে। তো যা হোক না কেন এইটা কিন্তু কোনো ইভেন্ট না। তবে গাইস তোমরা যদি রিকোয়েস্ট করো যে আমাদের সাথে হিপ হপ বান্ডেল ব্যাক আসবে কিনা এটা নিয়ে ভিডিও বানাতে, তাহলে কিন্তু গাইস আমরা অবশ্যই অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো। ওকে গাইস আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের বাংলাদেশ সার্ভে ইভোলিউশন ডাকো একটা ব্যাক আসবে কিনা। গাইস সব থেকে বেস্ট একটা একের স্কিন, মানে আজ পর্যন্ত যত ইভোলিউশন গান গেমের মধ্যে এসেছে তার মধ্যে সব থেকে সেরা স্কিন, টপ অন স্কিন তোমরা বলতে পারো। তো এই ইভোলিউশন ডাকো একের প্রতি তোমাদের একটা আলাদা নজর রয়েছে, তোমাদের একটা আলাদা ভালো লাগার বিষয় রয়েছে। সো এই জন্য কিন্তু গাইস এই ডাকো একটা আমাদের সার্ভে ব্যাক দিচ্ছে না। আমি গাইস এইটা গাইস আমি বুঝি না যে সব সার্ভার ব্যাক দিলেও কেন বাংলাদেশ সার্ভার ব্যাক দেওয়া হয় না। সব সার্ভার ব্যাক দিলেও সেটা মানে সেটা রেয়ার থেকে যায়, বাট বাংলাদেশ সার্ভারে ব্যাক দিলে সেটা নাকি আর রেয়ার থাকে না ভাই। পার্টনার প্রোগ্রামের যে বলদগুলো আছে এগুলো যে কখন কি বলে এইটা আমার মাথায় ঢোকে না। তো যাই হোক আমি একটা কথা তোমাদেরকে বলবো, এখান থেকে হয়তো কিছুদিনের পর আমাদের সার্ভে দেখতে পারবো, হয়তো এক মাস অথবা দেড় মাস অথবা সর্বোচ্চ হলে দুই মাসের মধ্যে ইভোলিউশন ড্রাগ উইকেট আমাদের বাংলাদেশ সার্ভে অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবা। ওকে গাইস আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।